চলমান এগারো দফা বিধিনিষেধ অমান্য করলে লকডাউন দেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক তিনি বলেন করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে বিধিনিষেধ না মানলে লকডাউন দেওয়া হবে পনেরোই জানুয়ারি মানিকগঞ্জে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী বলেন করোনা ঊর্ধ্বমুখী গত একদিনে প্রায় চার হাজার চারশো জন করোনায় আক্রান্ত হয়েছেন এর শতকরা হার তেরো ছাড়িয়ে গেছে প্রতিদিন এক থেকে তিন শতাংশ হারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এটা আশঙ্কাজনক বর্তমানে প্রায় এক শতাংশ লোকের আইসিউ প্রয়োজন হচ্ছে আর এই হারে রোগীর সংখ্যা বাড়তে থাকলে হাসপাতালে জায়গা হবে না করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দশ জানুয়ারি এগারোটি বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ তেরোই জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই এগারো দফা নির্দেশনা মেনে চলার কথা বলা হয়েছে